মন জয় করার পর্ব এক এগারো থেকে বিশ শান্ত স্বভাব অনেক পুরুষের বৈশিষ্ট্য আছে তারা খুব অল্প ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু খুব সহজে এবার কমে যে পুরুষের কাজ হয় কিছুটা সময় শান্ত থাকা পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণভাবে রাখা নারীরাও আজকাল রাগে নারীরা আজকাল রাগে আক্রমণাত্মক সঙ্গী পছন্দ করেন না রাগ করার মতো সুনির্দিষ্ট কারণ থাকলে নারীর সঙ্গীকে শান্তভাবে বুঝিয়ে বলতে হবে সম্মান প্রদর্শন নারীকে সম্মান করতে হবে অনেকে মাঝে নারীকে হেউ করে কথা বলার প্রবণতা দেখা যায় তবে নারীরও নারীও ও সে পুরুষের সমান করতে এবং সম্মান পাওয়ার অধিকার রাখে আপনাকে সমান হতে হবে আপনার সঙ্গী মনোযোগ কেন্দ্রবিন্দু হয় উঠবেন আপনি তার চোখেই চোখ রেখে কথা বলুন কিছুক্ষণের জন্য তার সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু হয় উঠবেন আপনি তিনি চান কিংবা না চান আপনার কথা থেকে শুনতে হবে গুরুত্ব সহকারে আপনি কি ভাই খুব ফিটফাট গোছালো মাই মাইনাস কিছু গোছালো এলোমেলো সেলিন কি সুন্দর মেয়েদের বেশি পছন্দ তবে সাবধান হতে তো বোনো কি বস পোশাক বাদ দিন ভালো পারফিউম ব্যবহার করুন তাহলে আপনার সঙ্গে মন পেতে পারেন আপনা আপনাদের একটা কথা বলবো কেবল যেন তার যেন সম্পর্ক কিংবা কেনা ভেবে দেখুন কেবল যেন যেন প্রেম হলো তার কোনো ভবিষ্যৎ হয় না কখনোই হয় না এই কথাটাকে কখনো ভুলবেন না চোখে আপনাকে বলে দেবে না মিথ্যা মুক্ত সকালে সমুখে তো সকলেই হাসে কিন্তু সেই আন্তরিক কিনা কিভাবে বুঝবেন আন্তরিক হাসিতে ঝলমল করে ওঠে মানুষের যা জাকৃত হাসিতে হয় না একটু লক্ষ্য করুন নিজেই বুঝতে পারবেন মেয়েদের মন জয় করার উপায় চোখের মন জানিয়ে দেয় মানুষটি আগ্রহী কিনা অনেক কথা বলছেন আপনি কিন্তু সামনে মানুষটি আগ্রহ নিয়ে শুনছেন কিনা কিভাবে বুঝবেন আগ্রহ নিয়ে কিছু শুনলে বা দেখলে মানুষের চোখের মনই স্বাভাবিকের চাইতে বড় দেখায় এটা একটু লক্ষ্য করলে জানা যায় চোখে চোখে কথা বলা ভালো লক্ষণ পরস্পরের চোখে ভাষা বুঝতে পারা চোখের ইঙ্গিত ধরনের ক্ষমতাটি আসলে ভালোবাসার লক্ষণ দুটি মানুষ যখন পরস্পরকে গভীর ভাবে ভালোবাসে তারা সেটা পারে চোখ জানিয়ে দেয় প্রতারণার কথা বেশিরভাগ মানুষই মনে করে যে মিথ্যুকরা চোখে চোখে রেখে কথা বলে না কিন্তু এই ধরনের কিন্তু এখন একটি ভুল মারাত্মক ধারণা মিথ্যুকরা চোখে চোখ রেখে কথা বলে শান্ত দৃষ্টিতে বরং মিথ্যুকরা পরে জানেন সেটি বেশি চোখে চোখে রেখে কাউকে খুব বেশি চোখে চোখে করে কথা বলে যেমন একটা সে মিথ্যুকের সাথে তুলনা করতে চাইছে মন জয় করার পর্ব একুশ থেকে তিরিশে মেয়েরা হ্যাপি নিউ ইয়ার বার্থডে ভ্যালেন্টাইন ডে এইসব দিনে একটু বেশি আবেগই থাকে তাই এইসব দিনে যদি একটি গিফট আপনার প্রেজেন্টকে দিতে পারেন তাহলে আপনার সম্পর্কে আর ভালো হবে কিন্তু মনে রাখবেন বেশি আবেগ দেখাতে গিয়ে ধরা খায় না তাইগুলো আবার বারবার উপহার দেবেন না আপনি যেটা পছন্দ করেন তার সাথে কথা বলার সময়

প্রশংসা যেন কখনো বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন তাকে নিয়মিত কিছু উপহার দিন আর ভালো লাগা কিছু পছন্দ করে তার মন ভালো রাখার জন্য নানান ধরনের হাসি গল্প তাকে শোনান তাকে আপনার মতো মনে মতো করে নেওয়ার চেষ্টা করুন ভালোবাসার প্রথম শর্ত হলো মানুষ প্রিয় মানুষটার কাছে সৎ থাকা তার কাছে কোনো কিছু গোপন করা যাবে না আপনি সারাদিনে যা করেন তার সাথে শেয়ার করেন আপনার প্রিয়তম আপনার প্রিয় তোমাকে তার দুর্বলতার কথা তুলে লাগানো যাবে না এটা মেয়েরা পছন্দ করে না কখনো যেন আপনার সঙ্গে বুঝতে না পারে যে আপনি তাকে এড়িয়ে চলছেন কারণ নিজের অর্থ সম্পত্তির যে তাকে বেশি ভালোবাসতে হবে প্রত্যেক নারী তার প্রিয়জনের কাছ থেকে সর্বোচ্চ ভালোবাসা পেতে চায় নারী চায় তার প্রিয় মানুষ তার যত্নবান হোক সবকিছুর উরজ্ব দেখে দেখুক আপনার ব্যক্তিত্ব কি কমেডি তাহলে আপনার প্লাস পয়েন্ট কারণ মেয়েরা হাস চৌ পছন্দ করে আপনার ভালো লাগাচ্ছে আপনাকে তোমার দিকে বেশি খেয়াল রাখুন আপনি কি একটু রাগে করে রাখুন রাগের ছেলেদের মেয়েরা পছন্দ করে না আপনার ভবিষ্যৎ কি তার সাথে শেয়ার করুন চললে ভালোবাসা প্রথম শর্ত হল প্রিয়তম মানুষটার কাছে সৎ থাকা তার কাছে কোনো কিছু গোপন করা যাবে না তাই আপনি কোনো কোনো কিছু গোপন করবেন না তার সাথে আপনার সব কিছু শেয়ার করার চেষ্টা করুন প্রশ্ন করার সুযোগ দিতে হবে নিজের পরিবারের সম্পর্কে তার সামনে খোলামেলা আলোচনা করতে হবে ফেলে আসা জীবন মেয়েদের সঙ্গে প্রেম ছিল সেসব গল্প নাইবে বললেন আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে কারণ মেয়েরা কথার চলে গল্প বলতে ভালোবাসে প্রিয়তমের সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে থেকে আবেগ প্রকাশ করে কথা বলুন আপনার মনে বেদনার পাহাড় জাগতে পারে বলে সবাইকে বলে না এমন নয় কথায় কথায় প্রকৃতি পছন্দ করেন না করেন তাই যত সময় প্রিয়জনের কাছে গিয়ে স্থিগন থাকে ঘন ঘন সময় দিন প্রেমেরটি সব মানুষটির পছন্দ পছন্দের প্রতি খেয়াল রাখুন তার ভালো লাগা মন মন্দ লাগার গুলো মাথায় রাখুন পৃথতমার সঙ্গে কখনো অন্য কোনো নারীর তুলনা করবেন না অনেকে মনে করেন প্রেমিকের সঙ্গে বন্ধুত্ব অন্তত করা যায় না কথাটি ভুল আগে বন্ধুত্ব পরে প্রেম প্রেমিকের বিশেষে কখনও আঘাত করবেন না তার নিজের চিন্তা চেতনাকে সম্মান করুন পীরতমার শরীরের মহে না প্রত্যম মনে গুরুত্ব দিন আপনার কথাটা তাকে বোঝানোর জন্য তারা করবেন না আপনার কি রাগ বেশি তাহলে মেয়েদের থেকে অনেকটা আলাদা হয়ে গেলেন আপনি কি জানেন ছেলেদের বেশি না করে তাকে জয় করার চেষ্টা করুন মেয়েরা ছেলেদের মুসকে হাসি খুব পছন্দ করে আপনি মেয়েদের দিতে শিখুন আমরা যাকে পেতে চান তার প্রতি সম্মান দিন তাকে ভালো লাগাটা শেয়ার করুন তাকে মন মনকে ভালোভাবে জয় করার চেষ্টা করেন কোন মেয়েকে কখনো আপনার মনের কথা ফট করে বলে ফেলবেন না এতে তারা আপনার প্রতি অবহেলা চলে আসবে মেয়েরা সবসময় বিপরীত দিকে আকর্ষণ খুব বেশি হয় বলে মেয়েদের নামে খারাপ কিছু বলবেন না মেয়েদের প্রশংসা করতে শিখুন এতে আপনার সঙ্গীর মন পেতে সহজ হবে আপনি যাকে মনের মানুষ বানাতে চান তাকে প্রথম নানান কায়দায় বোঝাতে চেষ্টা করুন আপনার আপনার সঙ্গীর পছন্দের কাজগুলো বারে বারে দেখানোর চেষ্টা করুন পরিচ্ছন্ন গাছ গাছ কেবল উচ্চতায় নিজেকে উপস্থাপন করার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না পোশাক জ্ঞান খুব দামে খবর করে নারীর সামনে যেতে হবে এমন কোনো কথা নেই তবে পোশাকটি অবশ্যই ফ্যাশনেবেল হতে হবে ছোট ছোট বিষয় খেয়াল রাখতে হবে প্রশংসা নারীর সঙ্গে প্রতি সঙ্গীর প্রতি মুগ্ধতা দেখাতে হবে বাইরে যাওয়ার সময় তার সাজের প্রশংসা করতে হবে নারীর সঙ্গীত দিয়ে উপহার সারন্দে গ্রহণ করতে হবে